আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে। তোমার আমি এত খুন করে যেটা বুঝাচ্ছিলাম সেটা হলিটাই নাজা, যদি পেরে যায় রসুলের কথা মেনে নিতে হবে, কেননা আল্লাহ বা কোরআন শরীফের মধ্যে বললেন ওমা তাকুমুর রাসূল ফাফুহু ওমা নাকুম আনহু ফানতাহু। এ দুনিয়া মানুষেরা তোরা আমার হাবিবের আদেশ মেনে নে, আমার হাবিবের নিষেধটাকে ছেড়ে দে, আল্লাহ নবীর আদেশ যারা মানবে তাদেরকে আল্লাহ বা জান্নাত দেবে, আমার রসুলের নিষেধকে যারা ছেড়ে দেবে আল্লাহ বা তাদেরকে জান্নাত দেবে। এ না জওয়ান তরুণের আব্বারা এ মান আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। রসুল আমার আরো বলতে লাগলে এই দুনিয়া মানুষের আমারা আমার উম্মাদ উম্মাদিরে জানিয়ে দেবে বনি ইসরাইল কওমের মধ্যে তিয়াত্তরে বিভক্ত হবে, আমার উম্মাদ উম্মাদিরের মধ্যে থেকে বাহাত্তরে বিভক্ত হবে, বাহাত্তরে বিভক্ত হবে, বাহাত্তর জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। সাহাবা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ওই জান্নাতি দল কোনটা, আল্লাহ নবী তখন কি উত্তর দিয়েছিলে, যে দলে আমি রয়েছি আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার হুকুমা কাম নীতি আদর্শ, সাহাবাদের হুকুমা কাম নীতি আদর্শ ওই দলটা হলো আলে সুন্নতাল জামাত। এই দলটা রসুল বলছে জান্নাতে যাবে, হযরতে মাবিয়া বলে কোরআনের ভাষায় হেজবুল্লাহ হাদিসের ভাষায় আহলে সুন্নতুল জামাত। তিনি কে? রসুলুল্লাহর কাতেবে সাহাবি, ওহির কাসাবি, কাতেবে ওহি। আমার ইসা আলোচনায় নজর হচ্ছেন, ঘটনা বলুন কিভাবে দিল্লির মসজিদ হয়েছে, বাদশা ঔরঙ্গজেব টুপি বিক্রি করে সেলাই করে খেয়েছে, ঘটনা শুনবেন না? ইমান বাঁচাবেন যে বলেন, আপনার যদি বলেন না কেসটা কাহিনী শুনতে চাই বলবো, আর যদি বলেন যে না আকিদার কথা বলেন, আমরা নাজাত পেতে চাই, কোন রাস্তায় চলবো, কোন আকিদা বিশ্বাস করলে নাজাত পাওয়া যাবে, কেন দাঁড়িয়ে রাখলে তো নাজাত নেই, টুপি পড়লি যে নাজাদ বাজে কথা, হজ করলি যে নাজাদ বাজে কথা, ওই দাড়িতে নাজাদ যে দাড়িটা নবীর প্রেমে, ওই হজে নাজাদ যে নাজাদ যে ওই যে হজটা রসুলের অনুসরণ করে, ওই নামাজে নাজাদ যে নামাজটা রসুলের তরিকায়, এই কথা বুঝছেন? এখন তো রসুল নেই অন্তরে, তার নামাজ পড়ে কি হবে? একটু আকিদার কথা বলতে চাই স্যার, তাদের আপত্তি আছে কি? মুসলমানগণ ছেলে মেয়েরা আব্বারা এ নবী পাক উম্মাদ উম্মাতিরা আমার রসূলের দিবানারা, এ নাজওয়ান তরুণেরা আল্লাহ নবী নূর নবী দা নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক কি নিয়ামত করেছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন বনি ইসরাইল কওমের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত হয়েছে, আমার উম্মাত উম্মাতি দাবিদারদের মধ্যে তিয়াত্তর দলে বিভক্ত হবে, নামাজ পড়বে তিয়াত্তর দল হবে, রোজাদারদের মধ্যে তিয়াত্তর হবে, দাড়িওয়ালাদের মধ্যে তিয়াত্তর হবে, এর মধ্যে বাহাত্তর জাহান্নামী হবে, একটি মাত্র জান্নাতি হবে, ওই জান্নাতি দল কোনটা? আহলে সুন্নাত আল জামাত। এ মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ নবী যখন বলেছে তিয়াত্তর দল হবে, তাহলে দল করার আগে চিন্তা দরকার আছে না নাই, আলেমের রহস্য শোনার আগে আলেমকে দেখা দরকার আছে না নাই, উস্তাদের কাছে পড়ার আগে উস্তাদকে দেখা দরকার আছে না নাই, আবার আশা পড়ার আগে একটু জানা দরকার আছে না নাই। আপনি তো শেষ নবী, আপনার পরে তো কোন নবী আসবে না, রাসূল বলল আসবে না, সাহাবারা বললে ইয়া
রসুলের কথাটা সমাজের মানুষের কাছে শিখাবে কে? মুজাদ্দিদ। আব্বাস সিদ্দিকি তুমি কি করতে এসছো? আমি মুজাদ্দিদ কি বলেছে সেটা আমার ভাই বলে এখনো জেনে রাখতে এসেছি। এটা ছিল আমার মুজাদ্দিদের মাসলা, এটা মুজাদ্দিদ শিখিয়েছিল। আর এই মুজাদ্দিদের বলা মানে আমার রসুলের কথা, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ কি বলেছে এটা দেখতে হবে তো, নাকি ওটা একটু দেখাবো। আসেন শুধু আমার রসুলকে একটু আলোচনা করি। এত নাকি যার জন্য আব্বাসের জান মাল সব হাজির কোরবান হয়ে যাবে রসুলের কদমে। আব্বাস দেখি জান মাল সব আরো উপরে আসেন, আরো উপরে আসে আমার সুল্লা চলে গেলে সিদরা কমন্তা থেকে আশ কতটা জমিন থেকে, এইভাবে তবকা পর তবকা যেতে যেতে সিদরা তো মমতা তে আল্লাহ পাওয়ার কতটা জমিন থেকে সিদরা তো মমতা যতটা। আমি মুহাম্মদ সে আল্লাহ দেখে এসেছি। আগে যদি সেই নবী গুলি এসে যেত, রসুল যদি আগে এসে যেত, ওই নবীদের আর গুরুত্ব কত না। লাস্টে ইসলাম মানলো হেড যে ঠিক না বেঠিক, তামাম নবীরা যে আল্লাহর ঘোষণা দিয়েছে আমি আল্লাহ আমি রসুল ওই আল্লাহ দেখে এসেছি। আমার নবী পাকে শুনিয়ে আল্লাহ পাকে কি করা হয়েছে কেউ জানে না,
আশিকার মাসু জানে তবে আমার রসুল্লাহ যতটুকু জানিয়েছে ততটুকু তুমি আমি জানতে পেরেছি আমি গুনাগার নবীর হাদিস নিয়ে কয়েকটি কথা বলেছি সামান্য আপনাদের কাছে রাখছি আমার রসুল্লাহ উম্মাদ উম্মাতিদের এতটায় মহাব্বত করে আমার রসুল্লাহ বলতে লাগলে এই রব্বি আল্লাহ বা অন্যান্য নবীর উম্মাদ উম্মাতিরা 5000 বছর বেঁচেছে 4000 বছর বেঁচেছে 2000 বছর বেঁচেছে 1000 বছর বেঁচেছে আল্লাহ উম্মাদ উম্মাতিরা তো সামান্য বাঁচবে এই সামান্য হায়াতে জিন্দগির ইবাদত নিয়ে অন্যান্য নবীর উম্মাদের সঙ্গে কি করে তারা সমতুল্য এগিয়ে যাবে আপনার উম্মাত উম্মাতিদেরকে সবার আগে জান্নাতে পাঠাবো আমার কুদরতি চিন্তায় সব ঠিক করে রেখেছি আপনার উম্মাত উম্মাতিদের মধ্যে রমজানের মাসে সে একটা রাত হবে ওই রাতটা যদি আপনার উম্মাত উম্মাতি করো আমার ইবাদত করে আমার নামাজ পড়ে আমার কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ আমার জন্য যদি কাটাতে পারি 1000 মাসে ইবাদতের সওয়াব দিয়ে দেব তোমার খাতিরে তোমার ইজ্জত বাড়াচ্ছি সব তো তোমার খাতিরে আজকে আব্বাস সিদ্দিকীকে ভালোবাসে দাদা হুজুরের খাতিরে ঠিক না বেটি তা উদ্দেশ্য কি আমি না দাদা হুজুর তা তোমাদের উদ্দেশ্য দাদা হুজুর আমি নই তার আওলাদ বলে ভালোবাসো কথাটা এইটাই মিটি আজকে রাত্রির এক রাত ইবাদত করলে 1000 রাতের স্বভাব পাবো 1000 মাসের স্বভাব পাবো উদ্দেশ্য 1000 মাস নয় উদ্দেশ্য খাতির কার খাতির রসুলের নিয়ামত পেলাম কার খাতির সেই রসুল আগে নয় রাত সেই রসুলের বাড়ি রবিউল আউয়াল আগে নয় রাত হবে সেই রসুলের বাড়ি রবিউল আউয়ালের রাতটা যেদিন নবী এসেছে সোজে সাদেক ওই দিনটা আগে না ওই রাতটার মর্যাদা আগে রমজানের মর্যাদা আগে না রবিউল আউয়ালের মর্যাদা আর ওই রাত্রি যদি ইবাদত করে খুশি আনন্দে বানাতে পারি যে বারোই রবিউল আউয়াল ইবাদত করবো না কেন কথা বুঝছেন না বারোই রবিউল না হলে তো লাইলাতুল কদরের রাত পেতাম না রসুলের খাতিরে পেয়েছি তো নাকি বুঝাতে পারছি তো নাকি ওহাবি তো আমি নেই তো আর বুঝি বলে ওহাবি জামাত ইসলাম নেড়ার দল ফদিলিমা যাবে আহলে হাদিস ছয়শুল তুবলি এসব নেই তো না গজাচ্ছে আমার হ্যাঁ কপাল ফেটেছে কাছের লোক নিয়ামত পে নিয়ামতের কদর করতে পারলে দাদা হুজুর কাল্লা কত নিয়ামত করেছে রসুল ঘোষিত মুজাদ্দেদ আল্লাহ ঘোষিত উলিল আমর সব ছেড়েছে ইলিয়াস নেওয়াতিকে ধরতে গেছে ছয় অসুলের তাবলিগ আছে নাকি গো যদি থাকো পরিবর্তন হও ভাই দেওবান থেকে উর্দুতে ফতোয়া বেরিয়েছে ছয়াশিলের তাবলিগ জামাত বেদাতে সাইয়া যার বাংলা মানে হতো নতুন দল খারাপ দল দেওবানদিরা ফতোয়া দিয়েছে কথা বুঝছেন তাহলে তো সমস্যা হবে ওয়াজ করলে আমার ভাই কারো কারো মনে কষ্ট হতে পারে বাদ দিয়ে ওয়াজ করছে কোনো মনি সাহেবকে তুলে দিই ভাই এসে ওয়াজ করবে নাকি কেন আমি তো হক কথা বলবো অসুবিধা নেই তো কারো আবার মির্গি রোগ ধরবে না তো কিছু কিছু বসে বসে
ইসলামকে টুকরো করছিস আমার লাগে না। মুসলমানের ছেলে মেয়েরা আপনারা রাজওয়ানেরা এই নবী পাকের উম্মত উম্মতিরা আসেন আমার নবী পাক মেরাজ রাতে গিয়েছিলে আল্লাহ পাকের দিদারে গিয়েছিলে এই নাজওয়ান তরুণেরা আপনারা এই মেরাজকে অনেক অস্বীকার করে অনেকে বলে খবি হয়েছে তাহলে সুন্নাত জামাতের আকীদা হলো আমার রাসূলুল্লাহ সশরীরে আল্লাহ পাকের মেহমান হয়ে সময় বলতে লাগলে আমি তো আপনাকে দেখলাম আমার উম্মাতিরা আপনাকে কি দেখতে পাবে না আল্লাহ আমি তো আপনাকে দেখছি আমার উম্মা তোমরা কি আপনাকে দেখতে পাবে না এ মুসলমান ঘরে ছেলেরা নিজের দিমাগকে একটু সারা দাও এইরকম নবী কি আর তুমি পাবে এইরকম আর মানুষ কি তুমি আর পাবে যে সব জায়গাতে উম্মা তোমাতে এই জন্য পরিশা আল্লাহকে নবী দেখেছে আবার আমরা কি করে দেখব এই জন্য আল্লাহ ভাইয়ের কাছে আশা করছি আমার পূর্বে আমার ভাই কি বলল আমি তো বোরাকে পার হয়ে যাচ্ছি আমার উম্মা উম্মাতিরা কি করে পারাবে আমার রাসূলুল্লাহ সর্ব জায়গায় উম্মাদ উম্মাদের জন্য চিন্তা করেছে এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আজকে সেই উম্মাদ উম্মাতি হয়ে রাসূলের কথা চিন্তা করবেন না করবেন না সবাইকে জিজ্ঞেস করেছি জোরে বলে করবেন তো গ্রামে বড় ভাই রসুলকে কেউ বললে পিটতে হবে রসুলকে আমাদের মতো মানুষ বললে পিটতে হবে রসুল মরে গেছে বললেই মারতে হবে রসুলের কথা নামাজে মনে পড়লে নামাজ হবে না যদি বলে অমনি মার তবে জানবো মনে করছো নবীর কথা আর না এই বলে দাঁড়িয়ে রেখে তসবি টানছো নবীর কথা বলছে ও মুসলমান কি বলি বলবে তসবি টানছে কেন বসে বসে মুসলমান দেখতে পেলি ওকে ওকে মুসলমান পেলি রসুলের বিরুদ্ধে যে কথা বলে সে মুসলমান থাকে যুবকরা ভালো থাকে বোঝে বোঝে আব্বারা ভালো করে বোঝে ছেলে হয়ে এসছি ছোট মতো একটু বুঝাচ্ছি দাঁড়িতে নাজাত নেই টুপিতে নাজাত নেই নামাজে নাজাত নেই নাজাত মানে কোথায় মানে নবীর প্রেম নিজের জানের থেকে বেশি যার কাছে আছে সে হলো ইমানদার তোমার রসুলের বিরুদ্ধে তোমার সামনে বলছে তুমি চুপ করে আছো কি করে কষ্ট হয় না এই কষ্ট হয় না এটা কি মাদ্রাসা মাদ্রাসা কোনটা ওই ঘরে আছে মাদ্রাসা কার ঘর নবীর ঘর ওখানে ছেলেরা পড়াশোনা করে কি হয় নবীর প্রেমিক হয় ওই মাদ্রাসায় পড়ে যদি নবীর দুশ্মন হয় মাদ্রাসা ঢাকাতে বন্ধ করা ভালো না ভুল বলছি ঢাকাতে বন্ধ করতে ভালো না ঠিক হ্যাঁ প্রত্যেকে বন্ধ করতে গরু গইলে করে দাও সবার গ্রামের একটা করে গরু থাকবে গ্রামে আরে যেখানে পড়ে আমার নবীর দুশ্মন তৈরি হবে সেটাকে ঢাকার থেকে বন্ধ করা দরকার আছে না নাই আমি এটাকে উদ্দেশ্য করে বলছি না যে কোনো মাদ্রাসায় যদি পড়ে আমার নবীর দুশ্মন হয় ওটা কি মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসা এই জন্য করে সমাজের মানুষেরা যেখানে পড়ে রসুল চিনবে তারা আমাদেরকে নবীর কথা বলবে আমরা শুনবো ঠিক না বেটি সেখানে পড়ে যদি নবীর দুশ্মন হয় ও মাদ্রাসা রাখার থেকে তালামের দেওয়া ভালো না ভালো না আর ওই মাদ্রাসায় যারা চাঁদা দেবে তারা কি নবীর উম্মত তারা কি নবীর প্রেমিক যে মাদ্রাসায় নবীর দুশ্মন তৈরি হবে একটু একটু বাচ্চা ছেলে এক একটা মাদ্রাসায় শিখতে বেরোচ্ছে ও যে কি আম করা বেদা তুই কি আমি কি বুঝিস হাদিস এই ভাই কবর জিয়ারত করা বেদা ভাই তুই কবরের কি বুঝিস কি তোমার ছেলে না আমাদের হুজুররা শেখায় ওই রকম ওস্তাদ বার করতে দরকার আছে না নাই দাদা হুজুর বলছে বাবা আলিফ বেতে এসেছে ছোট হুজুরের নাম গিয়ে মূল ফুল ফোরার মুরিদদের কাছ থেকে পয়সা নিয়ে মরিচা তুই পেট চালাচ্ছিস আর আলিফ আবাতাসা করাচ্ছিস
যে ওই তো ছোট হুজুরে মাদ্রাসায় বললো তো নাম লেখি আবাদ আসা পড়াচ্ছিস কেন? দাদা হুজুর বলছে আলিফ বেতেছে, দাদা হুজুরের খলিফা লিখছে আলিফ বেতেছে, তুই আবাদ আসা পড়াচ্ছিস কেন? তাহলে কমিটির মধ্যে গলদ আছে, এই কমিটির মধ্যে গলদ আছে। আর কমিটির মধ্যে যদি না জানা থাকে, আজকে আমি জানিয়ে দিচ্ছি আমার কি আলিফ বেতেছে পড়েছে এবং আল্লাহ রুহুল আমিন আলিফ বেতেছে পড়তে বলেছে, কিতাব লিখেছে। এ কথা বুঝছেন না বোঝেন না? অতএব তাহলে ওই কমিটি যদি মজবুত হয় তাহলে ইমিডিয়েটলি ভুল হতেই পারে, আলিফ বেতেছে শুরু করা দরকার আছে না? না, যদি শুরু না করেও মাদ্রাসা দুর্ভিক্ষের দিকে নাম লিখা থাকতে পারে, জানবেন ছোট হুজুরের নাম ধরে পয়সার জন্যে ভেতরে চলছে অন্য হুজুরের মত, ও মাদ্রাসায় চাঁদা দিয়া চলবে, ও মাদ্রাসায় যোগাযোগ চলবে। আপনি ছেড়ে দেবেন নাকি? ছেড়ে দিলেই তোদের লাভ, আমেরিকার টাকা লেখে চান, এই কথা বুঝছেন না? তাহলে গ্রামের সবাইকে বসে মীমাংসার দরকার আছে না? নাই, একটা চিঠি করো যে ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী এসে বলে গেল দাদা হুজুরের খলিফা না, দাদা হুজুর আলিফ বেতেছে পড়তে বলেছে, অতএব তোমরা আবাদ আসা পড়াচ্ছ কেন? এবার দাদা হুজুরের আওলাদরা, দাদা হুজুরের খলিফা না, দাদা হুজুরের মত আলিফ বেতেছে, হাকি না কিতাবে পাওয়া গেলে মেনে যেতে হবে, কি করবো? মানবেন না? মানবেন না? দাদা হুজুরকে মানতে কে বলেছে? আল্লাহ আল্লাহ রসুল বলেছে, মানবেন না? মানবেন না? মনটা ঝিমিয়ে গেল কেন? মনটা ঝিমিয়ে গেল কেন? এটা বললাম বলে চলবে না? আদা হজুরের মুড়ি আলিপ বেতেছে পড়ো, দলিন পড়ো, জল্লিন নয় কি দলিন পড়ো, কি পড়েন চাচা আপনি? দলিন না জল্লিন গো? এখন জল্লিন চলছে, আর দেওবন্দ থেকে ফতোয়া বেরোচ্ছে যদি কেউ দলিনের জায়গায় জল্লিন পরে সে কাফের হয়ে যাবে। আমাদের ঘরের ছেলে ইমামের পিছনে ইফতেজা করছে, ইমাম দলিনের জায়গায় জল্লিন পড়াচ্ছে, নামাজ হবে তো? এই হুজুরের আওয়াজ খারাপ লাগছে নাকি? পরকষ্ট হয়ে আমার নবী পাঁচ দিনটাকে প্রচার করেছে, এই দিনটাকে মিটিয়ে দেবার জন্যে ইহুদি খ্রিস্টানেরা গ্রুপ তৈরি করে বিদেশি জায়গাতে এইভাবে সমাজে সমাজে নতুন নতুন ফেরকা নতুন নতুন দল তৈরি করেছে। আল্লাহ নবী কতটা ভালোবাসে সেই নবী দিন কি করে পা দিবে? উম্মত হিসাবে আমাদের চিন্তা দরকার আছে না? না, হয় তোমরা আলেম নয় কিন্তু উম্মত রসুলকে তো ভালোবাসি, আমাদের বুকে যখন জাবালের মুজাদ্দিদ পেয়েছি তাকে সাথে করে নিয়ে আমরা রসুলের সুন্নি জামাতের জন্য লড়াই করব, এটা মুসলমানদের ইমানদারের বৈশিষ্ট্য। এ নাজওয়ানেরা আল্লাহ নবী যখন বললে যে আমি উম্মত উম্মতির আল্লাহ আপনাকে কেমন করে দেবে, এই সময় আমার আল্লাহ বা বললেন যা তোমার উম্মত উম্মতির জন্য 50 শক্ত নামাজ দিলাম, এই 50 শক্ত নামাজ যখন তারা আদায় করবে আমি আল্লাহ পা তখন আমার সঙ্গে দিদার তাদের হবে। আসসালাতু মিরাজুল বলেন, বলবেন তো, এত শুনেছেন তো, মিরাজুল মুমিন, মুমিনদের জন্য নামাজটা আল্লাহ দিদার স্বরূপ, মুসলমানদের জন্য নয়। কি হল কথা বুঝছেন না? মুমিনদের জন্য নামাজটা হলো আল্লাহ দিদার স্বরূপ। আসসালাতু মিরাজুল মুসলিমিন রসুল বলে রে, আসসালাতু মিরাজুল মুমিনিন বলেছে, কেন মুমিন আর মুসলমান এক নয়? নামাজ তো শিয়ারাও পড়ে, নামাজ তো খারিজিরাও পড়ে, যে খারিজিরা হযরত আলীকে শহীদ করেছে, নামাজ তো রাফিজিরাও পড়ে, যে রাফিজিরা হযরত ওমর ফারুককে বিষপান করিয়েছে, নামাজ তো কাদেরিয়ারাও পড়ে যারা মির্জা গোলাম আহমেদ কাদিয়ানিকে নবী বলে মানে,
নামাজ সমাজে আজকাল ছয়শীলের তাবলিগরাও পড়ে, কিন্তু আমার রসুল্লাহ সম্মানের জোর দিতে চাই না। কি হয়েছে? নামাজ দেখলে শুরু হবে মুমিনের নামাজ কি দেখো? মুসলমানের ছেলে মেয়েরা আপনারা, এ নবী বাগ উম্মাত উম্মতিরা, আমার রসূলে দিবানারা, মুমিনদের জন্য নামাজটা আল্লাহ বাগে দিরা সরো। নামাজ পড়বে কারা? যারা কিনা নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমান এনেছে, তাদের জন্য নামাজ। ঈমানটা কি জিনিস? নিজে জানে থেকে আল্লাহ আল্লাহ নবীকে বেশি ভালোবাসা। এ রাজওয়ানেরা এবারে তো জানো তোরা বসে গেছিস, আমি আল্লাহ পা আমার জন্য সিজদা, আমি আল্লাহ পা আমার জন্য রুকু। এই রুকু সিজদা আমার জন্য অন্য কারো নাই। এ বান্দা বান্দি রে তোরা কি চায়? আসমান থেকে তোদের উপরে রহমত বর্ষণ, আমার দরজা কি খুলে যায় তোদের উপরে রহমতের বাড়ি বর্ষণ। এ বান্দা বান্দি রে ওই নামাজের মধ্যে আমার হাবিব মুহাম্মদ রসুল্লাহকে সালাম দিয়ে দে। আমার হাবিবকে সালাম দে। ডাকার জন্য, ডাকার জন্য, ডাকার জন্য আরবিতে হরফ আছে ইয়া আইও, এসবগুলো ডাকার জন্য ব্যবহার হয়। ইয়া নবী হে নবী, আইয়ুহান নবী হে নবী। নামাজে আইয়ুহান নবী পড়ছে লজ্জা লাগিলে, আর মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী পড়বে তখন বলছে বেদা চলবে না। আপনার মনে হয় ও নামাজে পড়ে? যে এখানে পড়ে না ওখানে পড়ে মনে হয়? ওখানে তো চুপি চুপি ইমাম ডেকে মসজিদে ঢুকাতে হবে না, হবে না, সারা জীবন নামাজ পড়ে যাবে। আর ইমাম তোমার খ্রিস্টান, কথা খারাপ লাগছে না? আমি তো ছেলেগুলো বুঝে গেল রচনা দিল তো, রাত অনেক হয়েছে তো, জলসা করার পরে জলসা করছি, বুকে যন্ত্রণা করছি, আর হয় না কিছু, আশ্বিন মাস থেকে হচ্ছে। এত কষ্ট করে বলছি আমি তো চিরে দেখে যাচ্ছে না, তখন চিরে দেখে যাচ্ছে ও মোবাইল আগে দেখে যাচ্ছে বসে আছে। দাদা হুজুরের মুরিদ তো, আমি তোমার পীর, আর তা আব্বাস সব দিকে নাই, খুনটা আদর করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবী যেটা মরুর দল মত হল, যেটা মরুর দল মত হল, লেগে নবী পায়, লেগে নবী পায়, খুনি যাব
বলবো নবীজিকে আমার দুঃখ মুছে যাবে নবীজির দোয়াতে হাজার দুঃখ নিয়ে যাব আমি হাজার দুঃখ নিয়ে যাব আমি বলবো নবীজিকে আমার দুঃখ মুছে যাবে নবীজির দোয়াতে কোন দিকে বাই হেরা গোহা কোন দিকে বাই হেরা গোহা বলে যাও আমায় বলে দাও আমায় আইকে যাবি সঙ্গে নবীর দেশে আয় নবীর দেশে আয় আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলের পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পঞ্চাশ অক্ষ নামাজ নিয়েলে এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা পারা আমার নবী পা যখন নামাজ দিয়ে ফিরছে হযরত মূসা কালিমুল্লাহ শুয়ে দেখা হয় হযরত মূসা কালিমুল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ আপনার উম্মাত উম্মতিরা এই পঞ্চাশ অক্ত নামাজকে আদায় করতে পারবে না মূসা নবী ঠিক বলেছেন না ভুল বলেছেন পাঁচ অক্তই হচ্ছেন গন্ডগোল হয় পরে নামাজ পড়বে কথা বোঝা কেন যে ইমাম গন্ডগোল জানবো ইমামের পিছনে নামাজ হবে না এতদিনে খাল ছাড়া নামাজ হয় না এ কথা বুঝে আসছে আরে মূসা নবী বুঝলো পঞ্চাশ অক্ত নামাজ আমার উম্মাত উম্মতিরা পড়তে পারবে না কিন্তু আমার রাসূলুল্লাহ কি বুঝতে পারলো না নামাজ ছিলাম নামাজের নামাজকে ছিলাম না নামাজের নামাজ হলো রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জন্যই তো নামাজ পেলাম কারণ আল্লাহ বা কোরআন বাগের মধ্যে কোন জায়গাতে বলে দেয় না কিভাবে নিয়ত করতে হবে কিভাবে তাহরিমা বানতে হবে কিভাবে রুকু সিজদা করতে হবে আল্লাহ পাক বলে দেয় না কখনো তো আমার রাসূলুল্লাহ দেখিয়েছে আল্লাহ পাক কোরআন বাগের মধ্যে বলে ওয়াকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো ওয়া রুকু সুজু রুকু সিজদা দাও কিন্তু রুকুটা হাঁটু পরিমাণ দেশুয়া সিজদা দাও নামাজ আগে নত করা এটা তো আল্লাহ পাক বলে দেয় না সাহাবা আল্লাহ নবী বললে আমি নবী পা যেভাবে সালাত আদায় করবো নামাজ আদায় করবো কেমন পর্যন্ত ওইভাবে নামাজ পড়তে হবে আহারে যে নবী মদিনা জমিনে আমার আপনার জন্য কাঁদছে সেই নবীর জন্য দরদি লোক পাওয়া খুবই মুশকিল এ নাজওয়ান তরুণেরা পারা তবে আল্লাহ সকল করে বলছি বাংলার জমিনে অনেকটা পাওয়া তৈরি করেছি বাংলার জমিনে অনেকটা কথা তৈরি করেছি এ নাজওয়ান তরুণেরা
রাব্বারা তিনটে বছর সময় নিয়েছি আটটা মাস চলছে এই আটটা মাসের মধ্যে লক্ষ্য পার করেছি তিনটে বছর সময় নিয়েছি তিনটে বছরের মধ্যে বাংলার জমিনে 20 লক্ষ নবী সেনা তৈরি করব এ না জন তরুণ রাব্বারা মনে রেখে দিও তুমি যদি আমার নবীর জন্য আসো তুমি বিপদে পড়লে আব্বাস তোমার পাশে আসবে তুমি যদি আমার নবীর জন্য না আসো তুমি যতই আমাকে খাওয়াও না কেন আমি তোমার জন্য কিন্তু নাই মনে রেখে দিও তোমার আমার সব সম্পর্কটা নবীর জন্য হবে আর নবীর জন্য যে সম্পর্ক করলো সেই প্রকৃত পক্ষে আল্লাহর জন্য করলো কানিবা নবীর জন্য হবে না কানিবা নবীর জন্য লড়াই করবে না এ না জওয়ান তরুণরা পারা আল্লাহ নবী নু নবী দা নবী একদিন আল্লাহ কাবা রাত আপত্তি করতে নবী আমার এমন সময় দেখা যায় আল্লাহ কাবা সামনে সেজদায় পড়ে গেলে নবী আমার চোখে পানি ফেলে ফেলে কাঁদতে লেগেছে আমার রাসূলুল্লাহ কেন কাঁদে এটা আল্লাহ বা জানতে চাইলে এ জিব্রাইল যা আমার আমি কেন কাঁদে জিজ্ঞাসা করে আয় আল্লাহ তো অন্তরে খবর জানে কিন্তু জিব্রাইল যারা জানতে চেয়েছে হযরতে জিব্রাইল চলে এলে আল্লাহ নবীকে সালাম দিলে আল্লাহ নবী বলে দিলেন এ জিব্রাইল যা আল্লাহ পাককে যে বলে দে আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মাহ উম্মতিদের জন্য কেঁদেছি বড় দুঃখের বিষয় এটাই যে আমার নবী পাকে খাতির আল্লাহ এতটা নিয়ামত দিল সেই নবী পাককে মিটিয়ে দেবার ষড়যন্ত্র চলছে গে মুসলমান আমরা কি এখনো এক হব না আল্লাহ নবী কই সময় আপনি কেন কানছে আল্লাহ নবী বলেছে জিব্রাইলে যাও আমার আল্লাহ পাককে জানিয়ে দাও আমি আব্দুল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কাবাটা তো আপত্তি হতে আমি নবী পাকে মনে পড়ে যায় আমার উম্মাদ উম্মাদিনের মধ্যে দেখে অনেকে অন্যায় করবে ভুল করবে পাপ কাজে লিপ্ত হবে আল্লাহ পাক অন্য অন্য নবীর উম্মাদ উম্মাদিরা অন্যায় পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আল্লাহ বাতার উপরে আজাব গজবকে ধ্বংস করে দিয়েছে আমার উম্মাদ উম্মাদিরা আল্লাহ পাক গজবকে ধ্বংস না করে দেয় এই জন্য আমি রাসূলুল্লাহ কাদের জন্য কান্দেছি ওই সময় জিব্রাইল আমার আল্লাহকে জানালে আল্লাহ বা বলে দিন জিব্রাইল যাও আমার হাবিবকে যে বলে দাও আমি আল্লাহ বা আমার হাবিবের খাতিরে আমার হাবিবের উম্মাদ উম্মাদিদের মধ্যে থেকে দুনিয়ার জমিনে একটি মাত্র ইমানদার যতদিন থাকবে আমি আল্লাহ বা তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আজাব অজব দিয়ে আমি আল্লাহ বা দুনিয়াকে ধ্বংস করব না আরো জোরে বলুন সুবহানাল্লাহ সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে থাকুন।